اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সূরা নামল আয়াত 68 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি, পর্যন্ত 69 থেকে। একটু স্মৃতিচারণের জন্য যেমন আমরা 20 পারার সূচনাতে কয়েকটা প্রশ্ন আমরা দেখেছিলাম, আইলাহুম্মা আল্লাহ 61, আইলাহুম্মা আল্লাহ 62, আইলাহুম্মা আল্লাহ 63, আইলাহুম্মা আল্লাহ আছে কি আল্লাহর সাথে মানার মতো এমন কেউ, মানা যায় কি আল্লাহর মতো কেউ কাউকে, অন্য কাউকে। আবার 64তেও সেরকম, আইলাহুম্মা আল্লাহ বলো। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ, মানে লা জানে না কেউ যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, যা কিছু অদৃশ্য আল্লাহ ছাড়া আর কেউ। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং তারা তো এই ধারণাও রাখে না কবে তাদেরকে আবার পুনরায় করে তোলা হবে। অর্থাৎ যাদেরকে মানুষ আল্লাহর পাশাপাশি মান্য বলে মানে। বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাতি, বরং বিলুপ্ত হয়ে গেছে তাদের জ্ঞান ফিল আখিরাতি, পরকাল সম্পর্কে, মানে পরকাল সম্পর্কে এদের কোনো জ্ঞানই নাই। বাল হুম ফি শাক্কিন মিনহা, কয়েকটা স্টেজ দেখানো হচ্ছে, কারো কারো এমন যে তারা আছে, মানে যদি মূর্তি হয় তাহলে তো নেই কিছুই, আর যদি মানুষ হয় মান্যজন তাহলে আছে তারা, তার ব্যাপারে সন্দেহে। বাল হুম মিনহা আমুন, এখন সমুদয় সকলকে মিলে বলা হচ্ছে বরং এরা পরকাল সম্পর্কে রীতিমতো অন্ধ, পরকাল সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তাই মানুষ মান্য বলে যাদেরকে সেই অবস্থানে বসায় আল্লাহর পাশাপাশি, তো তারাও সেটাকে গ্রহণ করে এই কারণে যে তারা পরকাল সম্পর্কে আসলেই কোনো ধারণা রাখে না, আর মানুষ তাদের কি মানে। ওয়াকালা আল্লাযিনা কাফারু আইযা কুন্না তুরাবান, সকল মানুষের ক্ষেত্রে এই একটা সমান মানসিকতা আমরা সকলে যদি শেয়ার করি, নিজে নিয়ে নিজের ক্ষেত্রেও যদি এই ব্যাপারটা আমরা একটু লাগিয়ে দেখি যে আমার ভাবনা চিন্তাও কি এরকম। তো যারা রসুলদেরকে অবিশ্বাস করে তারা বলে এই আমরা যখন মাটি হয়ে যাব এবং আমাদের পূর্বপুরুষরাও যে মাটি হয়ে গেছে, লামুখরাজুন, সেই সকলেই আবার পুনরায় জীবিত করে বার করা হব, এই ব্যাপারটা বিশ্বাসে আনা, মানে জানি না আমি আমার মন মানসিকতার দিকের থেকে, প্রত্যেকটা মানুষ সে তার মানসিকতা অনুযায়ী কথা বলবে, তো আমি যখন এর সাথে নিজেকে মেলাই তখন দেখি যে এটা একটা দুরূহ সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা মন বা মনে বসাতে খুব কষ্টই হয় এবং সেই চোখে আবার নিজেকে দেখা যে এই আমি এই পৃথিবীতে মারা যাব, এরপরে আবার পুনরায় জীবিত হয়ে উঠব এবং তারপর আমার এই জীবনের প্রত্যেকটি জিনিসের কৈফিয়ত দিতে হবে এবং আমার বিচার হবে সে অনুযায়ী, এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা মনের মধ্যে আনা মানে এক কথায় এক ধরনের সাধনাই বটে। এবং তাও যদি কোরআন নিয়ে কেউ তার সাথে, মানে কোরআন দিয়ে কেউ সেই সাধনা করে, কারণ এইটা নির্ভুল জ্ঞান, এইটা ওহি, এটা স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিপালকের দেওয়া মানবতার জন্য পাঠ্য, এইটাই কেবল এই কিতাব আপনাকে সেই পথে পরিচালিত করতে পারে যেই পথে আপনি পরকালে গিয়ে উপস্থিত হবেন। এছাড়া এই পৃথিবীতে যত ধর্ম কর্ম আছে,
যত ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে, কোনো কিছুই আপনাকে পরকাল সম্পর্কে সচেতন করতে পারবে না। সকলের কাছেই সমাধান ইহকালের। লাকাদ ওয়াইদনা হাদা নাহনু ওয়া আবাউনা, রাসূলদের মোকাবেলা যারা করেছেন বলছেন এই রকম ভয় তো আমাদেরকে দেখানো হয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এর আগে। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, বুঝেছি আমরা আসলে এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই না। তো আগের কালের কিচ্ছা কাহিনী মানে তখনকার যারা রাসূলকে ফেস করেছেন তারা তো সেই যুগের মডার্ন লোক ছিলেন, সচেতন মানুষ ছিলেন, যেমন এখানে আমরা আধুনিক মানুষ হিসেবে যাদেরকে আমরা বলি যে আমরা মানে আধুনিক মানুষ, আধুনিক চেতনার অধিকারী ইত্যাদি ইত্যাদি সভ্য মানুষ। কুল সিরু ফিল আরবে, বলছেন একটু ঘুরে ফিরে দেখো পৃথিবীতে, ভ্রমণ করো, ফানজুরু, তাহলে দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বিভিন্ন মানে পর্যটন কেন্দ্রে বিভিন্ন অতীতের বহু মানে অনেক কিছু, যেখানে পিরামিড আছে, যেখানে অতীতের মূর্তি আছে, হাজার হাজার বছর আগের বহু নির্মাণ আছে, সেগুলো দেখে এই কথাটার উপলব্ধি মানুষ নিতে পারে না। হা করে তাকিয়ে দেখে এক সময় এই সমস্ত জিনিসগুলো মানুষেরা বানিয়েছিল, অনুমান করার চেষ্টা করে কত কষ্ট হয়েছিল তাদের, কিন্তু তার দ্বারা এই বোধ নেওয়া যে এরাও তো এক সময় ছিল, সমৃদ্ধ ছিল, শক্তিতে, সামর্থ্যে, অর্থে সব দিক থেকে ছিল, কোথায় গেল এই মানুষেরা, তাদের কোনো রেশ কেন নেই, কোনো বংশধারা কেন নেই, এই প্রশ্ন আমরা কেউ কাউকে করি না। বরং আমরা দেখি হ্যাঁ পর্যটন কেন্দ্র অমুক, সারা পৃথিবীতে বহু মায়া সভ্যতা আছে, তারপরে পাকিস্তানে হরপ্পা মহেঞ্জোদারো আছে, মানে ভারতে আছে এরকম বহু বড় বড় অজন্তা এলোরা গুহা আছে, এরকম বহু, যেমন একদম সদ্য মোগলদের আমলের লাল কেল্লা আছে, তারপর লাহোরে কেল্লা আছে, এগুলো মানুষ দেখে, তাজমহল আছে দেখে, 600-700 বছর আগের বা 500 বছর আগের কাহিনী, বাস এই নির্মাণ শৈলী দেখে একটু অবাক হয়, একটু পুলকিত হয়, এই পর্যন্তই। কিন্তু তার দ্বারা এই বোধ নেওয়া যেটা আল্লাহ মাত্র বললেন যে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধী যারা ছিল তারা এত সমস্ত নির্মাণ তারা করেছিল গেল কোথায় তারা। ওয়ালা তাহজানা আলাইহিম, এবার সম্মুখে যারা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন এদেরকে নিয়ে দুঃখ করো না। ওয়ালা তাকুন ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, আর তোমার বিরুদ্ধে যে সব চক্রান্ত এরা করছে তা নিয়ে তুমি তোমার মনটাকে ছোট করো না। ওয়াইয়াকুলুনা হাদা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এরা বলবে বা এরা বলে যে কবে হবে যে ভয় দেখাচ্ছ আমাদেরকে, তা কবে হবে সেটা বলো তো যদি সত্যবাদী হয়ে থাকো। কুল আসা, বলো বা বলবে আসা আন ইয়াকুনা রাদিফা লাকুম বাদাল্লাযী তাস্তাজিলুন, একেবারে হতে পারে এমন যে একেবারে তোমাদের কাছে এসে থাকে, এসে গেছে মানে তা বাইরে, তাতে অবাক হওয়ার কিছু নাই, হতে পারে এমন যে হয়ে গেছে রাদিফা লাকুম, তোমাদের পিছনেই এসে গেছে, বাদুল্লাযী তাস্তাজিলুন, সেই ব্যাপারগুলো যেগুলো নিয়ে তোমরা তাড়াহুড়া করছো। ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, কারণ তোমার প্রতিপালক মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহ পরায়ণ। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু মানুষের অধিকাংশের অবস্থায় যে তারা সেই কৃতজ্ঞতা আদায় করে না। মানে লক্ষ্য করার মতো বিষয় হলো যে সাবজেক্ট বা প্রেক্ষিত যারা মানছে না তারাই, ঘুরিয়ে ফিরে তাদের সঙ্গেই কথাটা বলা হচ্ছে বটে, কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে যে ব্যক্তি বলছেন, যে ব্যক্তি বার্তাবহ বার্তা বহন করছেন, ঘুরিয়ে ফিরে কথাগুলো যেন তাকেই বলা হচ্ছে। তোমার প্রেক্ষিতেই কেউ শুনবে না, কেউ মানবে না, তুমি দেখো তোমার বুঝে কিছু আসে কিনা, এই যা পড়ছো এটাকে সত্য মূল বলে মনে হয় কিনা। ওয়াইন্না রাব্বাকা লাইয়া আলামু মা তুকিন্নু সুদুরহুম,
দেখো তোমার প্রতিপালক যেমন এই যে এরপরে যে বলছে যে তোমার প্রতি যেমন তোমার বুকটা যেন চেপে না আসে, ছোট না হয়ে আসে, সত্তরে যে কথাটা বলা হচ্ছে যে বলা তা কুন ফি দাইকিন মিম্মা ইয়াম করুন, ওরা যে সমস্ত চক্রান্ত করে, যে সমস্ত আজে বাজে কথা বলে, তাদের যেন তোমার মনটা ছোট না হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালাম আয়াত 74, তোমার প্রতিপালক নিশ্চিত এটা জানেন, মা তুকিন্নু সুদুরহুম, গোপন কি করছে ওরা ওদের মনের মধ্যে, ওমা ইউলিনুন এবং প্রকাশ কি করছে ওরা। ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন, এটাও জানিয়ে দিচ্ছেন মানুষ হিসেবে আমাদেরকে যে নেই এমন কোন মানে অদৃশ্য রহস্য, না ওই আকাশে না এই পৃথিবীতে, যা নেই সুস্পষ্ট একটি খাতায় লিপিবদ্ধ। এইটাকে আমরা ধরতে পারি সৃষ্টির মূল পাণ্ডুলিপি, যেটা গোটা সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন একটি পাণ্ডুলিপি তৈরি করেছেন, এবং তা কিভাবে কিভাবে পরিচালিত হবে সে অনুযায়ী, কখন কে আসবে এই পৃথিবীতে এবং তাদের জন্য কি গাইডেন্স হবে, কি পরিচালনা পদ্ধতি হবে, সেখান থেকেই এই কিতাব সমূহ আসে। ফি উম্মিল কিতাব, যেটাকে আমরা দেখব সামনে গেলে, তো মূল পাণ্ডুলিপিতে সব কিছু লেখা আছে যে এই হবে। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বনি ইসরাঈল আকসার আল্লাযী হুম ফিহি ইখতালিফুন, মানে এই কথাটার পরে এই কথাটা এই পরম্পরাই আপনাকে মূলত বলে দেবে যে এই যে বিষয়টা যে ইল্লা ফি কিতাবিন মুবিন, এমন নয় যা লেখা নেই একটি সুস্পষ্ট খাতায়, একটি নথিতে লেখা আছে, অর্থাৎ কি হবে এই পৃথিবীতে, কারা কি করবে, সব কিছু আগে থেকেই লেখা আছে। এই ব্যাপারটা মানে যেন আগের লেখাগুলোই এখন এটা মানে যেমন একটা নাটক একটা বইতে লেখা থাকে, সেইটা তার পাত্রপাত্রীরা অনুষ্ঠান যখন করে, এই ব্যাপারটা অনেকেই নাটক দেখেছেন জীবনে, এবং নাটক তো বুঝতেই পারছেন স্টেজে নাটক দেখায় স্কুল কলেজে, আমরা আমরা মানে কিশোর যৌ প্রথম যৌবনে নাটক করেছি স্কুলের মানে মাঠে অনুষ্ঠানে স্টেজ করে, সেখানে তো কেউ বুড়ো হয়েছি, বাবা হয়েছি, চাচা হয়েছি, বন্ধু হয়েছি, নায়ক হয়েছি ইত্যাদি। তো সেই ব্যাপারগুলো যেন মূল পাণ্ডুলিপিটা লেখা আছে সে অনুযায়ী কে কি বলবে, কে কি করবে, কে কোন দিকে যাবে স্টেজের উপরে, সেটা যেন সব কিছুই লেখা যেমন থাকে একটি নাটকের মূল পাণ্ডুলিপিতে, এই পৃথিবীর নাট্যমঞ্চেও মূলত যা কিছু হচ্ছে তাও লেখা আছে। তো এখন এই ব্যাপারটা আপনি আমি যেন এভাবে না নিই যে আমার দ্বারা যা কিছু হচ্ছে তা যদি লেখাই থেকে থাকে তাহলে আমি এটাই করছি, কারণ এই জায়গাটা একটা বিবেচনা। আমার এক বোন আমাকে বলেছেন যে আমি আমার বড় উনি আমার বড় সম্মানিত, নামাজও পড়েন আবার মানে আধুনিক জীবন যাপনও করেন, তো তিনি বললেন যে দেখ আমি যদি মানে আমি যদি আল্লাহ যদি এরকম আমার জীবন পছন্দই না করতেন তাহলে আমাকে চালাচ্ছেন কেন, এরকম তিনি তো চালাচ্ছেন, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নাকি নড়ে না, তো তাহলে আমি এভাবে চলছি কেন। তো সেক্ষেত্রে একটি কথা থেকে যায় যে এই ব্যাপারটা আমরা কোরআনের পাঠকরা বিবেচনা করব যে আমি যখন দেখতে পাচ্ছি যে এই কথাটাও আমাকে জানিয়ে দেওয়া হলো, তোমার জীবনটা কিভাবে চলবে, কিভাবে কি করবে, সবকিছু মূল পাণ্ডুলিপিতে লেখা আছে, ভালো কথা। এখন আমি সেই পাণ্ডুলিপি থেকে আসা একখানা পাঠ্য বইও আমি পেলাম, এবং সেই পাঠ্য বইতে আমি দেখলাম যে আমার জীবনকে আমি ইচ্ছা করলে বদলাতেও পারি। তাহলে আমি একদিন যা ছিলাম, যেভাবে ছিলাম, তার কারণ ছিল অনবগতি, অর্থাৎ আমার অজানা, আমি জানতাম না। আর এখন যখন আমি পাঠ্য বই পড়ে দেখলাম, তখন আমি দেখলাম যে আমি আমার নিজেকে তৈরি করতে পারি, একটু চেষ্টা করলেই এই রকম যে এইরকম নির্দেশনা এই পাঠ্য বইতে দেওয়া আছে সেইভাবে আমি আমার নিজেকে বানাতে পারি। তো এখন আমি কি তারপর তার প্রতি কোনো অনীহা আমার আছে, অর্থাৎ আমি কি বানাবার জন্য কোনো চেষ্টা আমি করি অথবা করি না? তো আমি আমার নিজেকে ভেঙে চুরে মানে গড়ে মানে একজন যেমন বহু উদাহরণ দিয়েছি আমরা যে একজন খেলোয়াড় কিভাবে নিজেকে কত কঠোর সাধনা করে
নিজেকে একজন খেলোয়াড়ের পর্যায়ে, জাতীয় পর্যায়ে, এমনকি বিশ্ব পর্যায়ে উত্তীর্ণ করে, কত সাধনা কত শ্রম সেখানে সে লাগায়। তো এগুলো তো হর রোজ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ব্যাপারে মানুষের সাধনা ছাড়া কিছুই হয় না। তো এখানে একটা মানুষের, একটা পশু মানে জন্মগতভাবে আমরা তো আমাদের আমাদের বিজ্ঞান, আমরা বিজ্ঞানে পড়েছি হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল, বুদ্ধিমান একটা প্রাণী। তো প্রাণী জগতে আমরা শ্রেষ্ঠ এবং আমরা বুদ্ধিমান, আমরা সচেতন এবং আমাদের আত্মসচেতনতাও আছে, দেখি আমরা বটে। তাহলে আমাদের সেই আত্মসচেতনতা কি বলে আমাদেরকে? আমি কি পশুর মতো জন্মগ্রহণ মানে জীবনযাপন করব, নাকি আমার জন্য জীবনযাপনের আর কোনো পদ্ধতি আছে? তো সেই পদ্ধতি যদি একখানা কিতাবে লেখা লেখা দেখি এইভাবে যে না, আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা করি, জগৎবাসী যেটা দেখায় বা দেখায়, এটা একটু ভিন্ন রকমের জীবনযাপন পদ্ধতি, তখন আমি কি করব? আর এটাও যদি আমার মন স্বীকার করে নেয় যে হ্যাঁ, স্বয়ং সৃষ্টিকর্তা, কারণ এটাও তো আমরা বারবার করেই বলেছি, 1500 বছর আগে যেই ভাষায় কথা বলা হচ্ছে আজও সেই একই ভাষা আমি পড়তে পারছি এবং একইভাবে, তাহলে কতটা চির আধুনিক হলে 1500 বছরের ভাষায় বলা কথা, যে আরবি ভাষা সেখান থেকে কোথায়, আরবি ভাষা যেটা সেটা সেখান থেকে কোথা থেকে কোথায় চলে এসেছে, কিন্তু এই ভাষা আরব দেশেরই ভাষা, কিন্তু এখনও সেই একই জায়গায় দাঁড়ানো এবং একইভাবে কথা বলছে, তার প্রকাশভঙ্গিতে কোনো রকম কোনো দুর্বলতা দেখি না, তখন আমি কি করব? আমি যদি একে মেনে নিই, বিশ্বাস করি, তাহলে দেখি যে আমার, আমি তিনটি কাল আমার কাছে স্পষ্ট হয়ে যায়, আমি এর আগে কোথায় ছিলাম, এই পৃথিবীতে কেন আছি এবং এরপর আমি কোথায় যাব। তখন আমার মনও শান্ত হয়ে যায় যে আমি মরে গেলেই বিলুপ্ত হয়ে যাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি না, আমি আগেও ছিলাম এখনো আছি। তাহলে আমার সেই জন্ম ওটাও একটা মৃত্যুর প্রক্রিয়ার মাধ্যমে এখানে এসেছি, যা এই কিতাব বলে কুন্তম আমওয়ার, তোমরা ছিলে মৃত, তারপর এখানে আমরা এসেছি, আবার আমরা এখানে মরবো, এবং ঠিক যেভাবে এখানে জীবন লাভ করেছি সেরকমভাবে আবার, কীভাবে সেটা আমাদেরকে আল্লাহ জানাননি, আমাদেরকে বলছেন যে তোমাদেরকে তোলা হবে আবার। তো সেই ব্যাপারটা বিশ্বাস তো এখানে পড়লে করা যায়। তো এই বিশ্বাস অবিশ্বাস যারা করে তাদের কথাই এই পর্যন্ত বলা হলো। এবার আসলো একেবারে কাছের প্রেক্ষিত, বনে ইসরায়েল। ইন্না হাযাল কোরআন, এই যে কোরআন, ইয়াকুসু আলা বনে ইসরায়েল, একেবারে ঘটনা শুদ্ধ খুলে বলে দেয় বনে ইসরায়েলের সামনে, আকসার আল্লাযী হুম ফিহি ইখতালিফুন, সেই সবের অধিকাংশের যা নিয়ে তারা এখন মতভেদ করে। আমরা যেমন এখন হাজারো ফেরকায় বিভক্ত হয়ে ইসলাম ধর্ম মহানন্দে পালন করছি, বনি ইসরাইল এর আগের দৃষ্টান্ত, তারাও এরকম অসংখ্যভাবে বিভক্ত হয়ে গিয়েছিল। তো এখানে এই কিতাবের দিকে আল্লাহ এমনভাবে আহ্বান করছেন যে তোমাদের যে সমস্ত সমস্যা, যেসব কথা নিয়ে তোমরা বিতর্ক করো, তা তো সব এখানে বলা আছে, কেন, কি জন্য, কি করো না করো, আসো এখানে দেখো। ওয়াইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আর উপরন্তু এই, অর্থাৎ এই কোরআন যেমন পথ নির্দেশিকা বা পরিচালনা পদ্ধতি এবং আল্লাহর করুণা বিশ্বাসীদের জন্য, এই ঘোষণা যদি থেকে থাকে, তাহলে আমি তো দেখেছি বহু বড় বড় নাস্তিকও বিপদে পড়ে, হে আল্লাহ আমাকে রক্ষা কর, সারা জীবন নাস্তিকতাই যার জীবনের মানে পরিচয় ছিল, তাকেও দেখেছি একেবারে নিতান্তই অসহায় অবস্থায় পড়ে আল্লাহকে ডাকছে। তো এই যে অসহায় হয়ে গেলে মানুষ একজনকে ডাকে, কে সে, এবং তার পরিচয় যদি কোনো একটা বইয়ে লেখা থাকে, তো সেটাকে উপেক্ষা করা করতে পারি আমরা, করব আমরা? ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল আলিম, এই জায়গাটায় তোমার রব তোমার তাহাদের পরস্পরের মধ্যেও স্বীয় নির্দেশে ফয়সালা করিয়ে দেবে, এই ব্যাপারটা কিন্তু ব্যক্ত হয়নি তর্জমাটা, তিনি তো প্রবল পরাক্রান্ত এবং সর্ববিষয়ে জ্ঞানী। আমরা এখানে কোরআনকেই সাবজেক্ট করতে চাই।
তো যেখানে কুল কুল বলে এর আগে বলছিলেন, তাহলে কুল আয়াত মানে যিনি বার্তাবাহক তাকে যেমন বলছিলেন সরাসরি ভাবে, সেই বার্তাবাহককেই বলছেন যে এই কোরআন তো একদম ঘটনা সহ বলে দেয় বনি ইসরায়েলের সামনে, সেই সবের অধিকাংশ জানিয়ে তারা বিতর্ক করে। তাহলে বার্তাবাহকে এর আগের কিতাবের লোকদেরকে একটা সাবজেক্ট দেওয়া হলো যে তাদের সাথে তুমি ইয়া করো, ওয়াইন্নাহু লাহুদান লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর বিশ্বাস যারা করবে এই কিতাবকে, বিশ্বাস যারা করবে তাদের জন্য আল্লাহর করুণা এবং তাদের জীবন পথের পরিচালনা পদ্ধতি। এই জায়গাটায় ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম, এটা নিশ্চিত যে তোমার প্রতিপালক ফয়সালা করবেন এদের মধ্যে, বেহুকমিহি, এইখানে যে নিজের স্বীয় নির্দেশে ফয়সালা করে দেবেন, এখানে হুকুমকে ওই অর্থে নেওয়া হয়েছে। আর আমরা হুকুমকে বলবো কোরআন, এটা আপনিও পড়ে দেখবেন যে আমাদের মধ্যে আমরা কোনো গড়মিল করলাম কিনা। আমরা এখানে হুকুম মা অর্থ নেব কোরআন, অর্থাৎ এই কিতাব দিয়েই তিনি ফয়সালা করবেন, ওয়াহুয়াল আজিজুল হাকিম। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মানে এই কোরআন যেমন বনি ইসরায়েলের অধিকাংশ কাহিনী খুলে বলে দেয় এবং এটা যারা বিশ্বাস করে তাদের জন্য পথ পরিচালনা পদ্ধতি এবং তাদের জন্য আল্লাহর করুণা, এবং তোমার প্রতিপালক এটা এটাও নিশ্চিত যে তোমার পরিচালক তোমার মানে প্রতিপালক ফয়সালা করবেন তাদের মধ্যেও এই কিতাব দিয়ে, বেহুকমিহি, হুকুম তার হুকুমে কিতাব, ওয়াহুয়াল আজিজুল আলিম, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অতএব তুমি মানে একেবারে এখানে যে বলা হলো যে ওলা তাহজান আলিহিম ওলা তাকুন ফি যাইকি মিম্মা ইয়ামকুরুন, তাদের ব্যাপারে কোনো দুঃখ করো না, দুঃখ রেখো না, এবং তুমি তারা যে সমস্ত কথা বলে যে সমস্ত চক্রান্ত বা মানে দুষ্টামি করে তাতে তুমি তোমার মনটাকে ছোট করো না। সেইখান থেকে এখানে এসে বললেন যে ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়াহুল আজিজুল আলিম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যে কোনো মানে দান্ডিক অবস্থার মুখেই পড়ো না কেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরেই ভরসা করবে, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, তুমি রয়েছো সুস্পষ্ট একদম দৃশ্যমান সত্যের উপরে। তাহলে এখানে কোরআন, এখানে হুকুম, এখানে হাক্কুল মুবিন, এই তিনটি মূলত এই কোরআন একই কথা। ইন্নাকা লা তুসমিউ আল মাউতা, তুমি কোনোভাবেই শোনাতে পারবে না মৃতকে, ওয়ালা তুসমিউ সুম্মু দুআ, আর না তুমি শোনাতে পারবে তোমার ডাক, ইদা ওয়াল্লাউ মুদবিরিন, কোনো বধিরকে, কোনো বধিরকে তুমি মানে তোমার ডাক শোনাতে পারবে না যখন সে পেছন ঘুরে চলে যেতে থাকে। অর্থাৎ একজন বধির চোখে দেখে আমার সাথে কথা হলো, তারপরে কথাবার্তা বললাম, যাই হোক আকারে ইঙ্গিত করে যাই বোঝানো গেল, কিন্তু সে যখন পেছন ফিরে তাকায় এবং চলে যেতে থাকে তখন পিছন থেকে গলা ফাটিয়ে ডাকলেও তাকে শোনানো যাবে না। আর যেহেতু কোরআন এটা সাবজেক্টিভ, যে শুনতে চায় তাকে আল্লাহ শুনতে দেন, আর যে শুনতে চায় না তাকে আল্লাহ শুনতে দেবেন না, এটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে, মনের মধ্যে রাখতে হবে যে আমরা যাকে শোনাচ্ছি, হ্যাঁ যে শুনবে সে শুনতে পাবে, আর যে শুনবে না দেখবে যে হ্যাঁ শোনানো হচ্ছে, এই আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতা দেখেও সে ঘুরে চলে যাবে, সে শুনবে না। ওয়ামা আনতাবে হাদিল ওমি আন দলালাতিহিম, আর না তুমি কোনো অন্ধকে পথ দেখাতে পারো বা অন্ধকে কোনো নির্দেশনা দিতে পারো কোনো দিকের তার বিভ্রান্তি থেকে। অর্থাৎ অন্ধ যে কোনো দিককে নির্ণয় করতে পারে না, এখন অন্ধকে যদি বলা হয় যে আপনি এবার পশ্চিম দিকে যান, আপনি এবার দক্ষিণ দিকে যান, আপনি ধরে যদি দাঁড় করিয়েও দেন কোনো অন্ধকে, এগুলো সব মানে অনুশীলন করে দেখার ব্যাপার যে এই যে আপনি এখন যেদিকে দাঁড়িয়ে আছেন আপনার সামনেটা পশ্চিম, আপনার ডান পাশটা দক্ষিণ এবং আপনার বাম পাশটা উত্তর এবং পেছনটা পূর্ব, এবার আপনি তাকে দুই চক্কর দিয়ে ছেড়ে দেন, কিছুতেই সে ওই ঠিক পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে এবং ইয়া করবে পারবে না।
আল্লাহ বলছেন যে অন্ধ যে তাকে তুমি কোনো দিক নির্দেশনা দিতে পারবে না। হ্যাঁ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বি আয়াতিনা। রব্বুল আলামিনের চূড়ান্ত রায় হলো তুমি কেবল শোনাতে পারবে, আর তুমি শোনাতে পারবে না তাদেরকে ছাড়া যে বিশ্বাস করে বে আয়াতিনা, ফাহুম মুসলিম। ছোট্ট দুটো কথা তুমি শোনাতে পারবে না তাদেরকে ছাড়া যারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা। এখানে কিন্তু কোরআন বলা হয়নি, ওয়াহি বলা হয়নি, বলা হয়েছে বে আয়াতিনা। এই কথাগুলো পড়ে পড়ে যারা বিশ্বাস করে, ফাহুম মুসলিমুন, এবং তারপর তার প্রতি সমর্পিত হয়, সেই রকম লোকদেরকে তুমি শোনাতে পারবে। আমাদের QRSF, আমাদের এই উদ্যোগ যেটা কোরআন মানে গবেষণা এবং মানে পাঠের উদ্যোগ যেটা আমরা নিয়েছি, এই রকম মানুষদের আশায় আমরা এই পদক্ষেপ নিয়েছি যে আসুন আমরা যারা শুনতে চাই, আমাদের উপরে রাব্বুল আলামিনের একটি ছায়া আমরা দীর্ঘ 20 বছর যাবত দেখতে পাচ্ছি যে আমরা এই উদ্যোগটাকে চালিয়ে নিতে পারছি। আল্লাহ আমাদেরকে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করার করে ছোট্ট খুবই সাধারণ একটা চেষ্টা, এবং আল্লাহ এই চেষ্টাটাকে কেমন যেন মানে জারি রাখার এবং কন্টিনিউ করার একটা তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা নিয়েই আপনাদের সামনে থাকি। তাহলে আমরা কি জানলাম যে তুমি শোনাতে পারবে না তাদের ছাড়া কাউকে যারা বিশ্বাস করে আমাদের আয়াত এবং তারা আয়াতের প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়াইযা বাকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি তুকাল্লিমুহুম। কিয়ামতের একটা কথা দেখানো হচ্ছে, যখন ঘটনাটা যখন ওয়াকা আল কাউল যখন সংঘটিত হবে সেই কথা, আলাইহিম তাদের উপরে, অর্থাৎ কিয়ামত আসছে এখন, হবে এখন একটা প্রস্তুতি। আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি, আমরা মাটি থেকে একটা প্রাণী বের করব, তুকাল্লিমুহুম কথা বলবে তাদের সাথে। আন্নান্নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনু, যে কথা বলবে এই ব্যাপারে যে মানুষ ছিল এমন যে আমাদের বার্তা এবং আমাদের বাণী ও বার্তা নিশ্চিতে বিশ্বাস করত না। এখন ধরুন এখন যদি আসে তাহলে আমার ক্ষেত্রে কি হবে, এরকম প্রাণী যদি এখন বেরিয়ে আসে তাহলে আমার ক্ষেত্রে কি হবে, পার্থক্যটা কি হবে, যে এখানে বলছে লা ইউকিনুন আর আমার ক্ষেত্রে পার্থক্য হবে এই যে আমি বিশ্বাস করতাম, নিশ্চিত বিশ্বাস করতাম না। আমাদের যারা আমরা কোরআন পড়ি তাদেরও অধিকাংশ বোধ হয় এখানে ধরা পড়ে যাও, কেন এই জন্যে যে ওয়া ইন্নাহু লা হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন আয়াত 77 আমরা দেখেছি কোরআনের কথা বলা হচ্ছে, তাই না? তারপরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, বার্তাবাহকে বলছে আয়াত 79 যে তুমি আল্লাহর উপরে নির্ভর করো, তুমি নিশ্চিতে তুমি একদম দৃশ্যমান বা একদম সুস্পষ্ট সত্যের উপরেই তুমি রয়েছ, এটাও বুঝলাম। তারপরে আমার ক্ষেত্রে কি হলো যে ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বি আয়াতিনা ফাহুম মুসলিমুন। তাহলে যেটা আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে হয়নি বা হচ্ছে না, যদি আপনাদের কারোর মধ্যে এটা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে না যে তুমি শোনাতে পারো না তাদের ছাড়া যারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা, এ পর্যন্ত পর্যন্ত আমরা আছি। ফাহুম মুসলিমুন, শুনে তারপর সম্পূর্ণ তার প্রতি সমর্পিত হয়, এই পরিপূর্ণ সমর্পণের ব্যাপারটা বোধ হয় আমাদের সবার ক্ষেত্রে একরকম নয় এখনো। কারণ তাহলেই ধরা খেয়ে যাচ্ছি যে যদি এইরকম একদম আমাদের এই সমসাময়িক কালে এইরকম প্রাণী, কারণ কিয়ামতের এখন সম্ভাবনা একেবারে মানে করোনা প্যান্ডেমিক মানে সেই লক্ষণটা দেখিয়েই দিল, এটা একটা সম্পূর্ণ পূর্বাভাসের মতো যে কিয়ামত কিন্তু আসছে, চূড়ান্ত দিন ফুরিয়ে আসছে পৃথিবীর এবং চূড়ান্ত সময় চলে আসতেছে। তো বিশ্বব্যাপী এইরকম একটা মহামারী এর আগে কোনোদিন এই পৃথিবীতে হয়নি, হয়েছে দেশ কাল পাত্র অনুযায়ী কোনো একটা দেশে কোনো একটা জায়গায়,
কিন্তু এরকম সারা সারা পৃথিবীর মানুষকে আক্রান্ত করার মতো কোনো এত বড় মহামারী পৃথিবীতে হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে গোটা এখন সমস্ত মানে বিষয়টাই বৈশ্বিক হবে। তো এখানে মাটি থেকে এক ধরনের মানে প্রাণী বেরোবে, তারা কথা বলবে এবং বলবে এই যে মানুষ এই অবস্থায় ছিল যে তারা আল্লাহর আয়াতের ব্যাপারে, আল্লাহর কথার ব্যাপারে নিশ্চিত ছিল না। ওয়ায়াওমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা, এবং যেদিন আমরা জমায়েত করব প্রত্যেকটি জনগোষ্ঠীকে, প্রতিটি জনগোষ্ঠীকে ফৌজান, ফৌজ যেমন আমরা স্বাধীনতা দিবসে দেখি অমুক ফৌজ এবার আসছে, অমুক ফৌজ এবার আসছে, অমুক বাহিনী এবার আসছে, তো সেরকম বাহিনী বাহিনীতে আমরা এরকম দাঁড় করাব। মিম্মান ইউকাজ্জিবু বিআয়াতিনা, মানে কাদের মধ্যে থেকে যারা আমাদের আয়াতকে বিশ্বাস করতো না, অগ্রাহ্য করতো, তাদেরকে অগ্রাহ্য করতো, কিছু বিশ্বাস করতো, কিছু বিশ্বাস করতো না। যেমন এখানেই আমি তিনটা শ্রেণী দেখালাম যে হ্যাঁ আয়াত তো বিশ্বাস করি সত্য, কিন্তু আমি ঠিক মেনে উঠতে পারছি না, আবার পূর্ণ সমর্পণও আমার দ্বারা হচ্ছে না, আবার একদম পরিপূর্ণ নিশ্চিত বিশ্বাস যেটা ইউকিনুন যেটা ইয়াকিন যেটা সেটাও আমার দ্বারা হয়ে উঠছে না। তাহলে শ্রেণী তো এখানেই দেখা গেল তিনটা শ্রেণী, তো সেইটাকে বলছেন যে ইউকার দেব বিয়াতিনা, অগ্রাহ্য করতো যারা আমাদের বাণী ও বার্তাকে, ফাহম ইউজ আউন, তাদেরকে সে অনুযায়ী বিন্যাস করা হবে। হাতাইদা যা উ, অতবর যখন আসবে তাদের কাছে, হ্যাঁ পৌঁছে যাবে, তারা যখন আসবে মানে প্যারেড তো হচ্ছে একের পর এক, বাহিনীর পর বাহিনী চলছে, তো তারা যখন আসবে সামনে আসবে, কালা তখন আল্লাহ বলবে আকাজ্জাবতুম বিআয়াতি, তোমরা কি অগ্রাহ্য করেছিলে আমার বাণী ও বার্তাকে, ওয়ালাম তুহিতু বিহা ইলমান, আম্মা গা কুনতুম তাআমালু। অসাধারণ একটি কথা এখানে আছে যে ওয়ালাম তুহিতু বিহা ইলমান, এখন এই দায়িত্বের বাইরে আমার মনে হয় গোটা জগতে যত বড় বড় দার্শনিক আছে, বৈজ্ঞানিক আছে, শিক্ষাবিদ আছে, যত বড় বড় সাধক আছে মানে জ্ঞান সাধক আছে, সকলেই ধরা খেয়ে যাবে এই জায়গাটায় যে তোমরা কি আকাজ্জাব তুমি আয়াতি, এখন আমার যে বাণী ও বার্তা ছিল তোমাদের কাছে পাঠানো সেগুলোকে অগ্রাহ্য করতে তোমরা, অবিশ্বাস করতে তোমরা, অস্বীকার করতে তোমরা, এটা ফাইনাল পজিশন। তো আমি অগ্রাহ্যকেই নেব এবং তারপর যা হবার তা হয়, তোমরা কি অগ্রাহ্য করতে আমার আয়াত আমার বাণী ও বার্তাকে, ওয়ালাম তুহিতু বিহা ইলমান, যেখানে তাকে তোমরা তোমাদের জ্ঞানের আওতার মধ্যে নিয়ে নাওনি, লম তুহিতু বিহা ইলমান, অর্থাৎ মানে এ কোরআন দিয়ে তোমার জীবনযাপনের যে বা তোমার মানে পরিপূর্ণ যে জ্ঞান বা তোমার মধ্যে যে প্রতিভা যোগ্যতা জ্ঞান সামর্থ্য দেওয়া হয়েছিল সেই সমুদয়কে এটা দিয়ে একটি জ্ঞানে পরিণত করনি, তুহিতু বিহা ইলমান, তোমার সমস্ত অবগতিকে একে দিয়ে ঘেরাও করে নাওনি, আম্মা গা কুনতুম তাআমালুন, তাহলে যে জীবনটা কাটিয়েছিলে পৃথিবীতে কি করছিলে তখন। এখন এই জায়গাটা একেবারে প্রথম মানে চ্যাপ্টার যেটা আমাদের সূরা বাকারা, যে প্রথম যে ইয়া ব্যাপারগুলো যে আমাকে যখন পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয় সেখানে আয়াত 36-এর শেষে বলা হচ্ছে আদমকে এবং ইবলিসকে এবং হাওয়াকে যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ওকুলনা হেবেতু বাদু কুমলে বা আদেন আদু বোন বলে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, আমি এই পড়ার সময় শুধু একটি কথাই বলবো, মাতা শব্দটি নেব এখান থেকে, মাতা মানে জীবনের জন্য যা কিছু প্রয়োজন, তো জীবনের জন্য যা কিছু প্রয়োজন তা সেখানে দেওয়া আছে।
তো তুমি কোন ধান্দায় ছিলে? তোমাকে পাঠ্য দেওয়া হয়েছিল, ভেঙে ভেঙে আয়াত দেওয়া হয়েছিল, এবং সেটা পড়ার জন্য মানে প্রচুর সময় তোমাকে দেওয়া হয়েছে পড়ার জন্য, বোঝার জন্য। মানে এই তুহিতু বিহা ইলমান, আমরা দেখুন একটা ব্যাপারকে যদি এইভাবে নেই যে ম্যাট্রিকুলেশন পাশ করার পরে দেখা যায় তো ম্যাট্রিকেই মানে আপনার বিজ্ঞান, তারপর জায়গা জায়গা বলে কি সায়েন্স আর্টস কমার্স তিনটা ভাগে ভাগ হয়ে যায় সাবজেক্টে। এরপরে কেউ কেউ উচ্চশিক্ষার জগতে কেউ কমার্স নেয়, কেউ সায়েন্স নেয়, কেউ আর্টস নেয়, এভাবে একেবারে সেখানে গিয়ে আরও মাস্টার্স করার পরে আবার পিএইচডি লেভেল ক্রস করার জন্য সেখানেও দেখা যায় আবার ওই বিশেষ সাবজেক্টের উপরে কি হয়, উনি একেবারে ফিলসফি অফ দিস সাবজেক্ট, তাই না? ফিলসফার অফ দিস সাবজেক্ট মানে এক দর্শন দার্শনিক হয়ে যান সেই বিষয়ের। ওইটাকে যদি আমরা মেলাই এখানে ওয়াল্লাম তুহিতু বিহা ইলমান, আমরা যারা এখানে আমরা উপস্থিত আছি এবং যারা দূরের এই দূরদর্শনের মাধ্যমে আমরা যারা যুক্ত আছি, তারা সকলেই একটু ভেবে দেখি যে আমরা জীবনে কি করেছি আসলে, এবং যতটুকু শুনেছি যতটুকু পড়েছি তাতে এটা তো খুব সহজেই বুঝতে পারার কথা যে আমি যদি এতটুকু থাকতে এই কিতাবটা আমার মুখস্থ থাকতো এবং আমাকে যদি এই কিতাবের ভাষা তখনই বুঝিয়ে দেওয়া হতো, তাহলে এই কিতাব তো আমার আমার প্রত্যেকটা কথায় আমার জ্ঞানে আমার সব কিছুতে এই কিতাবের আয়াতগুলোই বেরিয়ে আসতো, এগুলোই আমার জীবন চর্চা হয়ে যেত আপনা থেকেই, এতটাই সহজ করে দেওয়া ছিল। তো তাহলে না তখন বলবো আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটা সেটা, এগুলো তো আমার কাজ ছিল না। শুনলে হয়তো হঠাৎ করে ধাক্কা লাগবে যে তাহলে কি বসায় বসায় খাওয়াবে না? না, আল্লাহ পাঠিয়েছেন এই পাঠ্য পড়ো, এ অনুযায়ী তুমি তোমার নিজেকে গড়ে তোলো, তোমার জীবিকা এখানে দেওয়া আছে, সেই জীবিকা কিভাবে অর্জিত হবে তারও আয়োজন আমি তোমাকে করে দেব। আমরা দেখি আমরা চাকরি পাই, আল্লাহ বলেন এই কিতাবের কত জায়গায় দেখেছি আল্লাহ বলেন আমি তোমাকে চাকরি দেই, এখন এটা মিলাবো কেমন করে? যেহেতু এটা এটা দিয়ে আমাদের সমস্ত জ্ঞানকে আমরা মানে মোল্ড করে নেইনি, আয়ত্ত করে নেইনি, সেই জন্য আমাদের কাছে সবকিছু বেখাপা লাগে। ওয়াবাকা আল কাউলু আলাইহিম, তখন বাস্তবায়িত হবে তাদের উপরে সেই কথা, অর্থাৎ যারা বিশ্বাস করবে না তাদের জন্য যে কথা বলা ছিল, বিমা জালামু ফাহুম লা ইয়ানতিকুন, তারা যে সর্বনাশ করেছে নিজেদের, এবং তাদের উপরে যখন কার্যকর হবে শাস্তি কোনো কথা তারা বলবে না। কেন বলবে না? এই জন্য যে তারা শাস্তিযোগ্য, শাস্তি পাচ্ছে, কি বলার আছে এখানে? আলাম ইয়ারাউ আন্না জাআলনা লাইলা লিয়াসকুনু ফিহা, তারা কি দেখেনি যে আমরা রাতকে করেছিলাম লিয়াসকুনু ফিহা, যেন তার মধ্যে ফিহে যেন তার মধ্যে তারা আরাম পায় বা একটু শান্তি পায়। ওয়ান্নাহারা মুবসিরান, এবং দিনকে দৃশ্যমান, ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইউমিনুন, এর মধ্যেই তো যারা বিশ্বাস করে তাদের জন্য নিদর্শন ছিল কেন রাত আসে কেন দিন আসে। এই যে আমি রাতে মরে গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম অর্থাৎ মরে গিয়েছিলাম, আবার নতুন একটা জীবন পেয়েছি, আবার কাজের সুযোগ পেয়েছি, প্রতিদিনই তো এরকম হচ্ছিল। তো বিশ্বাস যারা করে, এখন এই বিশ্বাসের সঙ্গে একটা ব্যাপার, আমরা শুধু যেখানে আমরা আটকে আছি সেটাও একটু খুলে দেওয়া মানে দেওয়া দরকার। যেমন আমরা বলি কি আমাদের ইমান কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রসুল, আমাদের ইমান হয়ে গেছে, এটা মনে মনে বিশ্বাস করবেন আর মুখে পড়বেন, এই আমাদের ইমান। কিন্তু কোরআন যে ইমানের সন্ধান দেয় বা সেই কথা লিখে দেয়, সেটা লেখা আছে এইভাবে, আমান্তু বিল্লাহে ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, বিশ্বাস এনেছি আমি আল্লাহতে, তার ফেরেশতাদেরে এবং তার কিতাবে এবং তার বার্তাবাহকগণে অর্থাৎ রসুলগণে এবং পরকালে। এই পাঁচটির সমন্বয় অবগতি, এই পাঁচটির সমন্বয়ে আমার মনের মধ্যে ধারণাই কে ইমান বলে। তাহলে সেই ইমানের ক্ষেত্রেও কত মানে দূর মানে কত দূরে বা কত যোজন যোজন মাইল লক্ষ লক্ষ মাইল দূরে আমরা অবস্থান করি, দাবি করি ইমানদার। তো যেটা আমাদেরকে প্রথম চ্যাপ্টারে বলা হয়েছে, লা তুফসিদু ফিল আরদ, ইমান নেই দাবি করছে ইমান আছে, এই ফ্যাসাদ দুনিয়াতে তৈরি করো না।
তো ওয়াইয়াওমা ইউনফাখু ফিস সুর, আর যেদিন ফুঁকে দেওয়া হবে প্রলয় ভাসিতে, ফা ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, তখন আতঙ্কিত হয়ে যাবে যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ইল্লা মান শা আল্লাহ, আতঙ্কিত হবে না কেবল তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, এবং সকলেই আমার একদম মাথা নত করে তার সামনে বিনীতভাবেই তার সামনে উপস্থিত হবে। ওয়া তারা আল জিবালা তাহসাবুহা জামিদাতান, একটা ভিন্ন আঙ্গিকে কেয়ামতের বর্ণনা হচ্ছে। এখন তো দেখছো পর্বতমালা কিভাবে স্থির অবিচল হয়ে দাঁড়িয়ে আছে। ওয়াহিয়া তামুর্রু মাররা সাহা, এবং এটাই মানে একদম উড়ে বেড়াবে যেমন মেঘমালার মতো। এগুলো কি, এগুলো নিশ্চিত বিশ্বাস ছাড়া মনের মধ্যে এই ছবি বসানো কত কষ্টকর। পাহাড়ের দিকে তাকাবো আর আমি তাকিয়ে ভাববো যে এই পাহাড় পর্বত একদিন মেঘের মতো উড়ে বেড়াবে, ধূলিকণায় পরিণত হবে। আমি যে পাঠ্য পড়েছি তাতে তো লেখা আছে, এবং সেটা তো স্বয়ং আল্লাহর কথা, এখানে তো মানে একটু ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, দেখতে পাচ্ছ একদম স্থির হয়ে বসে দাঁড়ানো আছে। ওয়াহিয়া তামুরু মাররা সাহাব, এটা উড়ে বেড়াবে একেবারে মেঘের মতো। সুনা আল্লাহ, আল্লাহর কীর্তি, আল্লাহর কীর্তি, আল্লাযী আতকানা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা জিনিসকে তার অবস্থানগত স্থিরতা দিয়েছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তিনি খবর রাখেন সেই সবেরই যা তোমরা করো। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুন মিনহা, যে নিয়ে আসবে ভালো তার জন্য রয়েছে তার চাইতে ভালো। ওয়াহুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন, এবং সেই দিন ওই আতঙ্ক থেকে তাদেরকে নিরাপদে রাখা হবে কিয়ামতের দিন, তারা আতঙ্কিত হবে না। আগে বলেছি কি যে যে ইল্লা কে অধিক, ইল্লা মানশা আল্লাহ আয়াত 87, সকলেই আতঙ্কিত হবে, হবে না তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন না যে তারা আতঙ্কিত হোক। তাদের কথা এখানে বলা হলো যে মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুন মিনহা, তার জন্য রয়েছে তার চাইতে উত্তম। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন, আর সেই দিনের সেই আতঙ্ক থেকে তাদেরকে নিরাপদে রাখা হবে। ওয়ামান জাআ বিসাইয়্যাতি, আর যারা আসবে বা যে আসবে মন্দ কিছু নিয়ে, ফা কুব্বাত উজুহুম ফিন্নার, তখন মুখের দিক নিচের দিকে দিয়ে অর্থাৎ উপুড় করে আগুনে ফেলে দেওয়া হবে। বলা হবে হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, আর কোনোভাবে কি বিনিময় পেতে পারো সেই সবের যা তোমরা করেছ। ইন্নামা উমিরতু আন আবুদা রব্ব হাযিহিল বালাদ, তো আমি একেবারে আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি গোলামি করব রব্ব হাযিহিল বালাদ, এই নগরীর প্রভুর, এই নগরীর মালিক প্রতিপালক অর্থাৎ মক্কার। আল্লাযী হাররামাহা, যেটাকে তিনি পবিত্র করেছেন। ওয়ালাহু কুল্লু শাইইন, এবং এখানকার বা সারা জগতের যত কিছু আছে সবই তাঁর। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যে কেউ হোক বা না হোক আমি হব তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়া আন আতলু আল কোরআন, আরো এই যে আমি পড়ে শোনাবো এই কোরআন, এই পাঠ্য। ফামান ইহতাদা, এখন যে তার মানে মানে যে তার পথ নির্দেশনা নেবে, ফাইন্নামা ইহতাদি লিনাফসিহি, তাহলে সে এই পথ নির্দেশনা নিল তার নিজের জন্য। ব্যক্তি ব্যক্তিকে আলাদা করে ফেলছেন আল্লাহ। আমি আদিষ্ট হয়েছি আতলু আল কোরআন, আমি এই কোরআন পড়ে শোনাতে থাকবো, ঠিক যেই প্রিন্সিপালের উপরে আমরা দাঁড়ানো, এই আদর্শের উপরে আমরা দাঁড়ানো, আমরা কোরআন পড়ে শোনাতে থাকবো, এবং যে আসবে ফামান এহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে আসলে এই
পথ প্রদর্শন বা পরিচালনা পদ্ধতি নিল তার নিজের জন্যই, ওমান দাল্লা, আর যে ভ্রষ্ট থাকলো বা পথ হারালো, ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন, তখন তাকে শুধু বলবে এই যে দেখো ভাই, আমি একজন সাবধানকারী ছাড়া আর কিছুই নই। তাহলে যেখানে মক্কার প্রেক্ষিত সেখানে রসুলের কথা, তাহলে রসুল এটাই বলবেন, এটাই বলতে বললেন যে তুমি বলো যে আমি একজন সাবধানকারী ছাড়া আর কিছুই নই, মানে তোমাদের মধ্যে আছি বলছি বটে, আল্লাহ রসুল হিসাবে এখানে থাকছি বটে, কিন্তু সেই রকম বিপদের দিনে আমি যে তোমাদেরকে রক্ষা করব এইরকম সাধ্য আমাদের আমার নেই, নিতান্তই একজন সাবধানকারী। ওয়াকুল আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন কে শুনলো আর কে শুনলো না, এটা এখানে একদম আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন সব। শেষে কি বললেন, তুমি কি বলবে, কৃতজ্ঞতা সেই আল্লাহ, সা ইউরিকুম আয়াতিহি, তিনি তোমাদেরকে খুব শীঘ্রই তার যে সমস্ত নিদর্শন তা দেখাবেন, ফা তারিফুনাহা, এবং তোমরা সেই সবগুলোই তোমরা দেখে চিনতে পারবে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন, এবং তোমাদের প্রতিপালক বা তোমার প্রতিপালক আদৌ উদাসীন নন সেই সব ব্যাপারে যা এই লোকেরা করে। তো এখন বিশ্ববাসী কি করছিল সেই ব্যাপারে আল্লাহ খবর রাখেননি? বিশ্ব সকলের জগৎবাসী কি করছিল সেই ব্যাপারে আল্লাহ কি জানতেন না? ছোট্ট একটা নোটিশ পাঠালেন। তো আজকে লেটেস্ট খবর কি দেখলাম, যে ইংল্যান্ডে, কালকের খবর, ইংল্যান্ডে ভাইরাসের এমন একটা নতুন সংস্করণ দেখা দিয়েছে যেটা অপ্রতিরোধ্য, এটা ছিল কালকের খবর। আজকে আবার বলা হলো যে না, সেটারও কেউ, সেটারও একটা প্রতিষেধক বা সেটাও নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে তাকে। ইতিমধ্যে 250 রূপ বদলেছে এই করোনা ভাইরাস। তো যাই হোক, দুঃখ এটাই যে আমরা কেউ যেন সতর্ক হতেই চাই না কোনোভাবে, আর কেউ যেন সৃষ্টিকর্তাকে কোনোভাবেই এর মধ্যে কোনো ভূমিকা দেখি না, যে এটা একটা নোটিশ আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সাবধান হওয়ার জন্য, সেইভাবে আমরা পৃথিবীর কোনোখান থেকে কেউ নিচ্ছি না, আলে মুলেমা পীর মাসায় কেউ না, এটাকে আল্লাহর গজব হিসাবে, আল্লাহর একটা নোটিশ হিসাবে কেউ নিচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা নামালের শেষ 90, 91, 92 আমাদের জন্য আমরা পাঠ্য হিসাবে নিলাম, এবং আমাদের চর্চার মানে একদম মূল যে মেরুদণ্ড সেই হিসাবে যদি আমরা রাখি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই পাঠ যেটা আমরা যে চেষ্টাটা করছি, আমরা যে গবেষণা করছি, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে তার পথে রেখে আমাদেরকে দিয়ে এই কাজটুকু নেবেন, এই আশা করি আমরা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।